দর্শক, নিউজ 71.tv-তে স্বাগত জানাচ্ছি আপনাদের। আমি আদনান সাদ। দর্শক, আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি অনেক উচ্ছ্বাসিত একটি ব্যাপার। সাংবাদিক যেই সংগঠন রয়েছে মুন্সিগঞ্জ জেলার, মাল্টিমিডিয়া ভিত্তিক যে গণমাধ্যমে যেই সব সংবাদকর্মীরা কাজ করে থাকেন, সেই সব সংবাদকর্মীদের আজকে যেই প্রতিষ্ঠান মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাব, সেই অনলাইন প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 2024-26 যেই অর্থ বছর, দুই অর্থ বছর রয়েছে। এই দুই অর্থ বছরের জন্য যেই পরিচালনা পর্ষদ যে গঠন করা হবে, সেটি মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের আজকে 2 সেপ্টেম্বর শনিবার সকাল 8টা থেকেই কিন্তু এই নির্বাচনটি শুরু হয়ে গেছে। দর্শক, এই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু সাংবাদিকদের মাঝে তৈরি হবে আরও একটি নেতৃত্ব। আর মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠার পর থেকে কিন্তু এইবারই সর্বপ্রথম গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে, গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে সাংবাদিকদের নেতৃত্ব তৈরি করা হচ্ছে। এবং সাংবাদিকদের যে অনলাইন প্রেস ক্লাবের যে সংগঠনটি, অনলাইন প্রেস ক্লাব, সেই সংগঠনটির একটি স্বচ্ছ নেতৃত্ব দর্শক তৈরি করা হচ্ছে। দর্শক, আমরা যতদূর জানতে পেরেছি যে এই অনলাইন প্রেস ক্লাবে এখন পর্যন্ত যেসব আজ 2 সেপ্টেম্বর সকাল 8টা থেকে নির্বাচন শুরু হয়েছে, আজকে শুধুমাত্র 2টি পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। 2টি ভাইটাল পদ যেগুলো রয়েছে, সভাপতির পদ এবং সাধারণ সম্পাদকের পদ। দর্শক, সভাপতি পদে 2জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাধারণ সম্পাদক পদেও 2জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিউজ 71.tv-র উপসম্পাদক জাহাঙ্গীর আলম ও বাংলা টিভির মাওয়া প্রতিনিধি মোহাম্মদ মুস্তফা, এবং সাধারণ সম্পাদক পদে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি আনিসুর রহমান রলিন ও দৈনিক আলোকিত প্রতিদিনের প্রতিনিধি, জেলা প্রতিনিধি আবু সাইদ দেওয়ান সৌরভ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সাংবাদিকদের ব্যাপক উপস্থিতি রয়েছে এই জায়গাটিতে, সাংবাদিকরা উপস্থিত হয়েছেন। আর এখন থেকে সকাল 8টা থেকেই কিন্তু দর্শক শুরু হয়েছে। এখন বেলা 11:52 এবং সেই সাথে কিন্তু 50% ভোট কিন্তু ইতিমধ্যেই গণনা করা হয়ে গেছে। 50% ভোট কিন্তু পড়েছে এবং বেলা 2টা পর্যন্ত কিন্তু এই নির্বাচন চলবে। এবং এই 2টা পর্যন্ত যেসব সাংবাদিকরা এই জায়গায় আছেন, যারা এখন পর্যন্ত ভোট দেননি, তারা ভোট দিবেন এবং অনেকেই আসছেন, এসে তারা তাদের ভোট দেওয়ার জন্য যাবেন। আমরা দেখছি যে বিভিন্ন ব্যানার ফেস্টুনে কিন্তু মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের যেই চত্বরটি রয়েছে, সেটি কিন্তু একেবারে মুখরিত হয়ে আছে। সাংবাদিকদের আজকে মিলন মেলা বলাই চলে এবং অনেকেই আছেন এই জায়গাতে। বিভিন্ন সাংবাদিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ আছেন এবং পূর্বের যারা সভাপতি ছিলেন তারাও আছেন। এছাড়াও দর্শক, নির্বাচন কমিশন কিন্তু দায়িত্ব পালন করছেন 4 জন এবং সাথে সাথে যারা ভোট দিতে যাচ্ছেন তাদের ভোটগুলো গণনাও করা হচ্ছে। এবং যারা প্রার্থী রয়েছেন, আমরা একটু দেখতে পাচ্ছি যে 2টি পদেই যে নির্বাচন চলছে, এই 2টি পদের নির্বাচনের যে 4 জন প্রার্থী, তারা কিন্তু একই সাথে বসে আছেন খুবই উৎসবমুখর পরিবেশে, আমরা একটু দেখতে পাচ্ছি। দর্শক, আমরা সভাপতি প্রার্থী সর্বপ্রথম বাংলা টিভির মাওয়া প্রতিনিধি, আমরা একটু মোহাম্মদ মুস্তফার সাথে কথা বলতে চাই। মুস্তফার আজকের ভোটের কি পরিস্থিতি সেগুলো আমরা একটু জানবো। মোহাম্মদ মুস্তফা, আপনি কি দেখছেন সকাল থেকে যে ভোটের কেমন পরিস্থিতি? হ্যাঁ, সকাল থেকে আসলে আপনি যেরকম জানতে চাইছেন, সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে এখানে উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোট গ্রহণ হচ্ছে। আসলে আমরা বিভিন্ন নির্বাচন কিন্তু পর্যবেক্ষণ করে থাকি, কিন্তু সাংবাদিকদের নির্বাচনটা কিন্তু অনেকটাই ভিন্ন। এই বিষয়টা কিন্তু মুন্সিগঞ্জ জেলার প্রত্যেকটা মহলে কিন্তু এই বিষয় নিয়ে কথা হচ্ছে এবং প্রতিটা মহলেই কিন্তু যে উৎসবমুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে। আজকে কিন্তু এখানে ভোটারদের উপস্থিতি সহকারে বিভিন্ন স্তরের লোক কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আমাদের এখানে কিন্তু উপস্থিত হয়েছেন মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের যে সাধারণ সম্পাদক, সুযোগ্য সাধারণ সম্পাদক সোহান সাহেব সহ কিন্তু এখানে যথেষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ কিন্তু এখানে উপস্থিত রয়েছে। উপস্থিত রয়েছে পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা সহকারে, আমাদের ভোটার এবং সহকর্মী সহকারে বিভিন্ন লোক কিন্তু আমাদের এই অনুষ্ঠানে, কিন্তু এই ভোট অনুষ্ঠানে কিন্তু উপস্থিত রয়েছে। তো আমি আশা করছি যে সকাল থেকে যে পরিমাণে ভোট গ্রহণ চলছে, যেভাবে ভোট হচ্ছে খুব সুন্দর, এবং এই পরিমাণে যদি ভোট গ্রহণ হয় আর এরকম নীতিভাবে যদি ভোট গ্রহণ হয়, তাহলে আমি কিন্তু বিপুল ভোটে জয়যুক্ত হব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা আরও একজন যিনি সভাপতি প্রার্থী আছেন, ওনার প্রতিদ্বন্দ্বিতা করছেন নিউজ 71.tv-র উপসম্পাদক জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম, আপনার কাছে জানতে চাই যে সকাল থেকে পরিস্থিতিও আমরা কিছুটা জানলাম, আপনিও আমাদেরকে পরিস্থিতি সম্পর্কে জানাবেন, সাথে সাথে ভোটারদের কেমন উপস্থিতি এবং আইন শৃঙ্খলা বা নিরাপত্তার কি পরিস্থিতি রয়েছে সেই বিষয়গুলো যদি একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে। আমাদের মুন্সিগঞ্জের যেই
সাংবাদিকদের যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর মধ্যে মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাব দীর্ঘদিন যাবত কিন্তু এই সাংবাদিকদের একত্রিত করে রেখেছে। ঠিক পাশাপাশি এই মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের এই প্রথমবারের মতন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনে যে মুন্সিগঞ্জের যে জেলা অনলাইন প্রেস ক্লাবে যে সংবাদকর্মীরা রয়েছেন তারা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু নির্বাচনে ভোট প্রদান করার জন্য এই ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন। সেই সাথে আমাদের মুন্সিগঞ্জের যে সাংবাদিকদের অভিভাবক সংগঠন মুন্সিগঞ্জ প্রেস ক্লাব, সেই মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক আবু সাইদ সোহান ভাই, দপ্তর সম্পাদক আমাদের মাসুদ রানা ভাই, মুন্সিগঞ্জের কাগজের চিফ রিপোর্টার, সেই সাথে আমাদের মুন্সিগঞ্জ প্রেস ক্লাব, মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের সকল সাংবাদিকরাই কিন্তু এখানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এবং আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি প্রায় 50%-এর উপরে ভোট গ্রহণ হয়েছে এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং সকাল থেকে কিন্তু ডিজিএফ, এনএসআই এবং পুলিশ সদস্যরা কিন্তু এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তো মোটামুটি আশা করি অত্যন্ত চমৎকারভাবে আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত ফলাফল ঘোষণা করার আগ পর্যন্ত সুন্দরভাবে আমরা শেষ করতে পারবো এবং আমি 100% আত্মবিশ্বাসী যে আমি বিপুল ভোটে এই নির্বাচনে জয়লাভ করব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে আরো দুজন রয়েছেন যারা সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি সরাসরি একটু চলে যেতে চাই দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি আনিসুর রহমান রলিন। আমরা জানলাম যে সকাল থেকে পরিস্থিতিও ভালো ছিল, ভোটারদের উপস্থিতিও ব্যাপক ছিল, আইন শৃঙ্খলা নিরাপত্তাও ব্যাপক ছিল। আপনার কাছে আমার জানার বিষয় হচ্ছে সাংবাদিক মহলের যে নির্বাচনটি মুন্সিগঞ্জ জেলায় কেমন সাড়া ফেলেছে? ধন্যবাদ। আমাদের অনলাইন প্রেস ক্লাবের জেলা পর্যায়ে যে ক্লাবটা আছে সেখানে নির্বাচন হচ্ছে আজকে। আমরা এখানে সবাই উপস্থিত, এখানে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের বর্তমান সেক্রেটারি আবু সাইদ সোহান আছেন, প্রচার সম্পাদক মাসুদ রানাও আছেন, দপ্তর সম্পাদক মাসুদ রানাও আছেন। আমাদের নির্বাচন দেখার জন্য তারা উৎসাহ নিয়ে আমাদের কাছে আসছেন, আমরা এই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই। আর আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা আছি সবাই একত্রিত আমরা আনন্দমুখরভাবে আমরা নির্বাচন শেষ করতে চাচ্ছি। আশা করি আমাদের নির্বাচন মুন্সিগঞ্জ জেলায় তথা বাংলাদেশে এটার একটা ভালো রেজাল্ট আমরা পাব। তো আমাদের এখানে আজকে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বস্তরের লোকজন এখানে আছেন, তারা পর্যবেক্ষণ করতেছেন। তো আমি আমার ভোট নিয়ে আশাবাদী করি যে আমি আল্লাহ দিলে যে এইভাবে ভোট হচ্ছে শান্তি শৃঙ্খলাভাবে, সবাই আমার সাংবাদিক ভাইরা ভোট দিচ্ছেন, আমি 100% আশাবাদী যে আমি নির্বাচিত হব ইনশাআল্লাহ। ধন্যবাদ আনিসুর রহমান রলিন। আমাদের আরেকজন প্রতিনিধি সাথে আছেন যিনি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আবু সাইদ দেওয়ান সৌরভ। আমরা আবু সাইদ দেওয়ান সৌরভ আপনার কাছে জানতে চাই যে এই মুহূর্ত পর্যন্ত সাংবাদিকরা অনেকেই ভোট দিয়েছেন, 50% ভোট আপনার পড়েছে, সাথে সাথে আরও 50% ভোট বাকি আছে। আপনি সাংবাদিকদের এবং বিভিন্ন সাংবাদিকরা এই জায়গায় উপস্থিত হয়েছেন তাদের কীভাবে মূল্যায়ন করতে চান এবং আপনি কী আশাবাদী সেটি জানতে চাই? ধন্যবাদ। আসলে মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের যে নির্বাচন আছে প্রথমবারের মতো, এটা পুরো জেলায় সারা জাগানো এবং বিভিন্ন দপ্তরের, সরকারি দপ্তরের এবং আমাদের মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সদস্যরা, সেক্রেটারি সাহেব, দপ্তর সম্পাদক ওনারা উপস্থিত হয়েছেন। যে সাংবাদিকরা ভোট দিয়ে চলে দিচ্ছেন, 50% হয়েছে, আশা করি 100% ভোট কাস্টিং হবে। সবাইকে একজন মূল্যবান ভোটার হিসেবে এবং আমাদের আমি মূল্যায়ন করি সবার প্রতি সম্মান শ্রদ্ধা, যে আমরা সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, পরিবেশ সুন্দর, এই প্রথম নির্বাচন হচ্ছে জেলা অনলাইন প্রেস ক্লাবের। এই নির্বাচন আমাদের সংগঠনকে আরও বেগবান করবে এবং আমাদের কাজগুলোকে আরও সুসংগঠিত করবে এবং আমাদের প্রত্যেক সাংবাদিক ভাইদেরকে আরও কর্মঠ করে এবং দেশে এবং দেশের দশের কল্যাণে কাজ করার সুযোগ করে দিবে, এই আশা ব্যক্ত করছে। এবং আমি যে ভোট হচ্ছে যেই ফলাফলই আসুক আমি মেনে নিব এবং সুষ্ঠু হচ্ছে। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ আবু সাইদ দেওয়ান সৌরভ। দর্শক, চারজনের কথাই শুনলাম, ওনারা ব্যাপক আশাবাদী নির্বাচনটি নিয়ে এবং সাংবাদিকদের উপস্থিতি দেখেই বোঝা যাচ্ছে নির্বাচনটি একটি অর্থবহ নির্বাচন হয়েছে। এর মধ্যে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে মুন্সিগঞ্জের সাংবাদিকদের অভিভাবক সংগঠন বা মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী যে সাংবাদিক সংগঠন মুন্সিগঞ্জ প্রেস ক্লাব, মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন, গত নির্বাচনে যিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, তিনি কিন্তু আজকের নির্বাচনটি
পর্যবেক্ষণ করতে এসেছেন, তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জনাব আবু সাইদ সোহান ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা একটু সোহান ভাইয়ের সাথে একটু কথা বলবো। সোহান ভাই, প্রথমেই আপনাকে তো অনলাইন প্রেস ক্লাবের যে নির্বাচনটি রয়েছে সেই নির্বাচনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা হচ্ছে গণতান্ত্রিক উপায়ে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান এবং এই সাংবাদিকদের উপস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? ধন্যবাদ সাতকে, নিউজ 71 কে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সুন্দর পরিবেশ, সুন্দর পরিবেশ, সুষ্ঠু নির্বাচন। জাহাঙ্গীর আলম আর সেক্রেটারি পদে আছে আনিসুর রহমান রলিম এবং আবু সাইদ সৌরভ, তারা আমার খুবই কাছের মানুষ এবং তারা ভালো মানুষ। তো এই জন্যই আমি আমার এইখানে তাদের সকলের আহ্বানে আমি আসছি। আমার সাথে আমাদের মুন্সিগঞ্জ স্পেস ক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, উনিও এসেছেন। তো ভালো লাগছে, আমি আশাবাদী মুন্সিগঞ্জ অনলাইন প্রেস ক্লাব সদস্যরা তাদের যোগ্য নেতাকেই তারা বেছে নেবেন এবং তারা নির্বাচনের পরে সুসংগঠিত হয়ে ভালো কাজ করবেন, সমাজের জন্য, দেশের জন্য এবং মানুষের জন্য কাজ করবেন এবং সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও তারা সচেতন থাকবেন বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আবু সাইদ সোহান। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন মুন্সিগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সাবেক যিনি সভাপতি ছিলেন শামসুল হুদা হিটু ভাই। আমরা একটু হিটু ভাইয়ের কাছে জানতে চাই, নির্বাচনটি অনলাইন প্রেস ক্লাবে প্রথমবারের মতো হচ্ছে, আপনি কি দেখছেন এবং কিভাবে সাংবাদিকদের উপস্থিতি মূল্যায়ন করবেন? ধন্যবাদ সাতকে। এই প্রথম নির্বাচন মুন্সিগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের আমি খুব সুফল দেখতেছি এবং এদের কাছ থেকে আমি ভালো কিছু আশা করি। যা আমরা করতে পারি নাই, আমাদের পরবর্তী প্রজন্ম আরও ভালো করবে, এটা আমি আশা করি। যেই আসুক, তারা সবাই আমার লোক, কেউ আমার দূরের না, সবাই আমার কাছের। যেই থাকুক, যে আসুক, তারা ভালো করবে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলে আমি কাজ করব, এটাই আমার একমাত্র কথা। এবং এটার সাথে আজকে যে নির্বাচনটা হচ্ছে, এটা অনেকটা ভালো পন্থা এবং গণতান্ত্রিক অধিকার সবাই পাচ্ছে, যার কারণে সবাই উৎসবমুখরভাবে ভোট দিচ্ছে। আমি খুব আনন্দিত যে এভাবে ভোট হচ্ছে এবং পরবর্তীতে এভাবে যেন হয়, এটা আমার সবার কাছে দাবি থাকবে এবং গণতান্ত্রিক উপায়ে যার যার ভোট সে এসে দিবে, এটাই আমার একমাত্র দাবি, একমাত্র কামনা। ধন্যবাদ স্যার। ধন্যবাদ শামসুল হুদা হিটু ভাই। আমরা সর্বশেষ জানবো যে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের যিনি দপ্তর সম্পাদক রয়েছেন এবং দৈনিক মুন্সিগঞ্জের কাগজ পত্রিকার যিনি প্রধান প্রতিবেদক এবং অনেক সিনিয়র সাংবাদিক একজন মাসুদ রানা ভাইও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। মাসুদ রানা ভাই, আপনার কাছে আমার জানতে চাওয়ার একটি বিষয়, সাংবাদিকদের মিলন মেলাকে আপনি কিভাবে দেখছেন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে, কিন্তু আপনি জানেন যে অনলাইন যে সাংবাদিকতা বা মাল্টিমিডিয়া ভিত্তিক সাংবাদিকতা, তা সেই সাংবাদিকতা অনেক দূর এগিয়ে গেছে এবং সেই সাংবাদিকদের মুন্সিগঞ্জের নির্বাচনকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ সাতকে। আসলে মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবে আজকে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে যারা আসছে সবাই আসলে আমাদের খুব মানে প্রিয় মুখ আর কি, তাই প্রিয় মুখগুলোকে দেখে খুব ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন অনলাইনের যুগ, এখন আসলে মানুষের পত্রিকার চেয়ে অনলাইনটা মানুষের সাথে সাথে খবর পায়, সাথে সাথে সব কিছু জানতে পারে, বুঝতে পারে। এখানে যারা নির্বাচন করতে আসে প্রত্যেকেই মেধাবী বলে আমি মনে করি এবং প্রত্যেকে তাদের মেধা দিয়ে মাটি ও মানুষের কথা বলবে, নেতৃত্বে যেই আসবে সে সঠিক নেতৃত্বের মাধ্যমে মুন্সিগঞ্জ অনলাইন প্রেস ক্লাবকে আরও বেশি সমৃদ্ধ করবে। এখানে আমাদের সাথে এখানে সুন্দর কথা বলেছেন আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক আবু সাইদ সোহান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য। ওনার এখানে যে সুন্দর যে পরিবেশটা উনি এখানে দেখে উনিও আশাবাদ ব্যক্ত করেছে শতভাগ সফলতার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও আমি এখানে দেখছি যারা ক্যান্ডিডেট রয়েছে তারা প্রত্যেকেই সুন্দর এবং মেধাবী এবং তারা এখানে ভোট দিয়ে একে অপরের সাথে মত বিনিময় করছে। তা আমি মনে করি যে অনলাইন প্রেস ক্লাব এগিয়ে যাবে, তাদের লেখনীর মাধ্যমে তারা দুর্বার গতিতে এগিয়ে যাক, এটাই প্রত্যাশা করছে। পাশাপাশি এই নির্বাচনটি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছে এই জন্য যে সবার মধ্যে একটা আনন্দ বিরাজ করছে। সবাইকে শুভকামনা জানাচ্ছি, সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ মাসুদ রানা ভাইকে, তিনি আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ এবং তিনি জানালেন যে তার অনুভূতিগুলো আমরা সবার কথাগুলো শুনলাম, যারা সিনিয়র রয়েছেন, যারা এই জায়গায় পরিদর্শনে এসেছেন তাদের কথা শুনলাম। তারা কিন্তু আমাদেরকে ব্যাপক আশাবাদী করেছেন যে তাদের এই নির্বাচনটি নিয়ে তাদের ব্যাপক আগ্রহ রয়েছে, আমরা আগ্রহগুলো জানতে পেরেছি। আমি যদি দর্শক আরও একবার আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে মুন্সিগঞ্জ জেলার এই নির্বাচনটি আসলে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, এই নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিউজ 71 ডট টিভির উপসম্পাদক জাহাঙ্গীর আলম ও বাংলা টিভির মাওয়া প্রতিনিধি মোহাম্মদ মুস্তফা। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি আনিসুর রহমান রলিন ও দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি আবু সাইদ দেওয়ান সৌরভ। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রচার সম্পাদক রায়হান সর্দার, দন মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক রূপা হোসাইন, সাংগঠনিক সম্পাদক তুষার আহমেদ ও কোষাধ্যক্ষ মোহাম্মদ ফয়সাল। দর্শক, এই ছিল মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের নির্বাচন সংশ্লিষ্ট আজকের আমার কাছে তথ্য, যেটি সকাল 8টা থেকে শুরু হয়েছে, বেলা 2টা পর্যন্ত চলবে এবং এই 2টা পর্যন্তের মধ্যে অলরেডি কিন্তু দর্শক বিনিময় করছেন, মত বিনিময়ের সাথে সাথে কিন্তু তারা তাদের গণতান্ত্রিক যে অধিকার, অধিকারের মাধ্যমে তারা তাদের নেতৃত্বকে বেছে নিচ্ছেন। দর্শক, মুখর পরিবেশের মধ্যে ভোট গ্রহণ চলছে, নির্বাচন পরবর্তী সময়ে ফলাফলটি জানবেন, আমরা আপনাদেরকে জানিয়ে দিব এবং সাংবাদিক সংগঠন ব্যাপক আশাবাদী, তারা যারাই প্রার্থী রয়েছেন তারাও ব্যাপক আশাবাদী, ভোটারদের সাথে কথা বলছেন, ভোটাররাও কিন্তু তাদেরকে আশা হত করছেন না অনেকেই, তারা সবাই এক। তবু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা কিন্তু ব্যাপক উপস্থিতি এবং তারা ভোট কেন্দ্রে অবস্থান করছেন কিছু মানুষ, তারা ভোট কেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন কিছু মানুষ, তারা নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। সাংবাদিকদের এই নির্বাচন সফল হোক এই কামনা, এই প্রত্যাশা। দর্শক, এটি নিয়ে বিদায় নিচ্ছি, আদনান সাদ, ফলাফল পরবর্তীতে যেই ফলাফলটি হবে সেই ফলাফলটি আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।